আমি বলছি এখানে বলছি আমি কি মাননীয় এলআরটিটির একটা অর্ডার ছিল যে ওদের যে সমস্ত রায়তী প্লট পাঁচখানা প্লট সেখানে ওরা কনস্ট্রাকশন করতে পারবে, সেখানে সরকারে বা অন্য কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, যেহেতু পাশে অনেক ভেস্টেড প্লট আছে এবং সেখানে অনেক পাট্টাদার আছে, আমরা এসেছিলাম যাতে ওই ল্যান্ডে তারা এনক্রোচ করতে না পারে, সেইটা ওদেরকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া যে হ্যাঁ এই কটাই আপনাদের রায়তী প্লট, এই কটাতে আপনার কনস্ট্রাকশন করতে পারবেন, বাকিগুলোই পারবেন না। এখন এখানকার স্থানীয় যারা পাট্টা হোল্ডার তাদের দাবি হচ্ছে যে একই সঙ্গে ডিমার্কেশন করতে হবে, রায়তী ল্যান্ডে যেমন ডিমার্কেশন হবে পাশাপাশি ওদের যে পাট্টা ল্যান্ড সেগুলোকেও ডিমার্কেশন করতে হবে। এটা আমরা উদ্যতন কর্তৃপক্ষে বলবো, এই মুহূর্তে কোর্টের একটা বাধা আছে, কোর্ট বলে দিয়েছে যে যেগুলো ভেস্টেড প্লট বা পাট্টা দেওয়া হয়েছে সেইগুলো স্ট্যাটাসকো থাকবে, যেহেতু স্ট্যাটাসকো আছে বলে আমরাও কিন্তু ওইগুলো এখন মাপ করতে পারছি না। এদের ওনাদের তো একটা অভিযোগ ছিল যে জমি মাফিয়ারা সবুজ পত্রে ওরা জমি নিয়ে নিয়েছে এবং এখন সরকার সেই জমিটা অ্যাকোয়ার শুনে নিয়ে না 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 ব্যাপার বলি, এই যে অভিযোগের ব্যাপারটা কনস্ট্রাকশনটা তো এখন হয়নি, কনস্ট্রাকশন অনেক আগেই হয়েছে, সেই সময় যদি যথা জায়গায় ওরা অভিযোগ করতো তাহলে এই ভুলটা হতো না, কনস্ট্রাকশন করাও হতো না। যখনই ওরা অভিযোগ করেছে আমরা ল্যান্ডগুলোকে দেখে সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে, এখন ভেস্টেড খতিয়া নেই, ল্যান্ডটা তুলে দেওয়া হয়েছে অভিযোগ পাওয়ার পরে পরেই, এবং আমরা প্রসেসে আছি যাতে এটা সুস্থভাবে আইনসঙ্গতভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখছি। জায়গায় একত্রিত হয়েছি এখানে আমাদের বেলার স্যার থেকে অফিস থেকে আমরা জানতে পেরেছি এখানে যে জমি জায়গা মাপ হবে, সবুজপত্র নাকি কোর্ট থেকে নোটিশ নিয়ে এসছে যে 8 বিঘে জমির উপরে মাপ করার জন্য, আমরা সেখানে কোর্টকে অমান্য না করে আমরা শুধু বেলার দপ্তরকে আমরা জানাতে চাইছি যে আমাদের ওদের যদি জায়গা মাপা হয় তাহলে আমাদেরও জমি জায়গা ডিমার্কেশন করে দিন, এটাই আমাদের দাবি, মূল দাবি। হ্যাঁ, জমি ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে নিতে চাইছি আমরা, আর ওটা যেন ডিমার্কেশন করে দেয়, ওনাদের জমির উপরে আমাদের কোনো বাধা নেই জমি মাপতে, কিন্তু আমাদের জমিও ওনাদের সাথে সাথে আমাদের জমিটাও মাপা হোক, না হলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে আর চলবে। আমি বলছি এখানে বলছি আমি কি চুপ করে আছে।
সেটা আমরা করি, তারপরে সবুজ পত্র আমি বলছি, এখানে বলছি আমি কি ওটা বোঝা।